রেকর্ডিং করছেন না? হ্যালো, রেকর্ডিং তোমাদেরকে শুরু করে দিয়েছি। আগের দিন পর্যন্ত আমরা যে টপিকসটা পড়েছিলাম সেটা পড়েছিলাম অযৌন জনন, অযৌন জনন বা অ্যাসেক্স স্কেল রিপ্রোডাকশন। এই অ্যাসেক্স স্কেল রিপ্রোডাকশনে কোন টপিকসটা দেখেছিলাম আমরা? দেখেছিলাম সেটাই যেখানে কোন রূপ গ্যামেট তৈরি হবে না। কি হবে স্যার গ্যামেটের পরিবর্তে? গ্যামেটের পরিবর্তে হয় রেণু উৎপাদন হবে, না হলে পুরো বডিটাই মাইটোসিস পদ্ধতিতে বা অ্যামাইটোসিস পদ্ধতিতে ডিভিশন হয়ে যাবে। এখানে কোনরূপ মিওসিসের কাহিনী আসবে না। কেন? মিওসিস আমরা কখন তৈরি করেছিলাম? যখন গ্যামেট উৎপাদনের গল্প হয়েছিল, যখন 2n থেকে n হওয়ার কাহিনী ছিল, তখন কিন্তু আমাদের ছিল মিওসিস। কিন্তু পুরো বডিটাই যেহেতু ভেঙে যাচ্ছে, আমরা সেক্ষেত্রে বলেছিলাম কি, মাইটোসিস এবং অ্যামাইটোসিস এই দুটো পদ্ধতিতে কিন্তু আমরা কি করবো, সেল ডিভিশন করবো। হ্যাঁ, এতটাই কিন্তু আমরা আশা করছি আগের দিন বলেছিলাম। এরপর আমরা কি জানিয়েছিলাম? এরপর জানিয়েছিলাম যে অযৌন জনন যেগুলো, সেই অযৌন জননের কিছু নাম বলেছিলাম। সেটা নাম বলেছিলাম অ্যাপোমিক্সিস বলেছিলাম, কারণ এখানে নিষেক ছাড়াই তৈরি হয়, এবং সেই জীবটার নাম ছিলাম অ্যাপোমিকটিক। ব্লাস্টোজেনেসিস বলেছিলাম, কেন বলেছিলাম? কেন এখানে একটি দেহাংশ থেকে আর একটা দেহ তৈরি হয়, এবং যে জীবটা তৈরি হয় বা যে অপত্যটা তৈরি হয় তার নাম বলেছিলাম ব্লাস্টোস। এবং দ্বিতীয় একটা নাম বলেছিলাম, যার নাম বলেছিলাম ক্লোন। ক্লোন কেন নাম বলেছিলাম? কেন এই ক্লোনের দ্বারাই কি হয় যে ওই জীবটার মতোই হুবহু একই রকম দেখতে ডিটো অপত্য জীব তৈরি হয়, এই জন্য আমরা তার নাম কি দিয়েছিলাম, ক্লোন দিয়েছিলাম। এটা ছিল আমাদের আগের দিনের। দ্বিতীয় দিন যেটা আমরা করেছিলাম, কিছু অযৌন প্রকারভেদ বলেছিলাম, তার মধ্যে এক করেছিলাম বিভাজন, কর্গোদ্গম, গেমিয়ন গঠন, খণ্ডীভবন, রেণু উৎপাদন, পুনরুৎপাদন, আরো অনেক কাহিনী আছে, মেন মেন গুলো কিন্তু আমরা করেছিলাম। এবং আগের দিন কিন্তু আমরা বিভাজনটা করেছিলাম। বিভাজনে কি বলেছিলাম স্যার? বিভাজনে বলেছিলাম যে সেই বডিটা, সেই দেহটা যদি কেটে দুটো অপত্য বা একাধিক অপত্য জীব তৈরি হয় তার নাম বলেছিলাম বিভাজন। একটা উদাহরণ দিয়েছিলাম, কি উদাহরণ দিয়েছিলাম স্যার? ধরো আমি আছি বা কোনো একটা জীব আছে, সে কি করছে, বেল পড়ছে, তার যে যাতে তার প্যান্টটা না নেমে যায় তার জন্য কি পড়ছে, বেল পড়ছে। এখন বেল করতে 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 দেখা গেলো যে একদম পুরো কাছাকাছি চলে এলো, নিচের পাটটা অর্ধেক এলো, উপরের পাটটা অর্ধেক এলো, উপরের পাটটা নিজের মতো জীব তৈরি করছে, নিচের পাটটা নিজের মতো করে জীব তৈরি করছে, এবং দুটো পাটি কিন্তু কি পরবর্তী দিনে কি হয়ে যাবে, একই রকম যদি দেখতে হয়ে যায়, এরকম যদি হয়ে যায় তাকে আমরা কি বলেছিলাম, বিভাজন বলেছিলাম। অর্থাৎ আমরা এরকম একটা উদাহরণ দিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়ে দিই যে ধরো এই ছিল একটা ব্যাকটেরিয়া, এই ছিল কি একটা ব্যাকটেরিয়া, তার ভেতরে কি ছিল, একটা নিউক্লিয়াস ছিল, এর মাঝ বরাবর কি হচ্ছিল, এরকম খন্ডা মানে এরকম একটা কি খাঁজের তৈরি হয়। এই খাঁজটা যদি পরবর্তী দিনে এইরকম পুরো কাছাকাছি চলে আসে, এবং আস্তে আস্তে যদি এই যে নিউক্লিয়াস যদি দুই দিকে দুটো চলে যায়, এবং সে যদি পরবর্তী দিনে, সে যদি কি হয় পরবর্তী দিনে, সে যদি কি হয় পরবর্তী দিনে ভাঙতে ভাঙতে যদি এই রকম দুটো স্বতন্ত্র অপত্য ব্যাকটেরিয়া যদি তৈরি করে, তার নাম কি হয়েছিল স্যার? তার নাম আমরা বলেছিলাম কি, তার নাম আমরা বলেছিলাম কিন্তু দ্বিবিভাজন। ঠিক আছে, তার নাম আমরা কি বলেছিলাম, দ্বিবিভাজন বলেছিলাম। ঠিক আছে, চলো নেক্সট। এই যে বিভাজন, এই বিভাজনের সঙ্গে আমরা অনেকগুলো ভাগ করেছিলাম। কি করেছিলাম? প্রথম যে ভাগটা করেছিলাম তার নাম দিয়েছিলাম দ্বিবিভাজন। কি নাম দিয়েছিলাম? দ্বিবিভাজন। কেন দ্বিবিভাজন? দ্বিবিভাজনের সঙ্গে একটা জীব থেকে দুটো অপত্য জীব তৈরি হবে, এরকম অনেক ভাগ করেছিলাম। একটা ছিল সরল, দুই ছিল অনুধর্ম, তিন ছিল অনুপ্রস্থ, চার ছিল তীর্যক, আর একটা ছিল স্যার বহু বিভাজন। বহু বিভাজনে কি হবে, একটা জীব থেকে যদি ওর মতোই অসংখ্য অপত্য জীব তৈরি হয়ে যায়, বিভাজন প্রক্রিয়ায়, তার নাম বলেছিলাম বহু বিভাজন। আর ছিল প্লাজমোটমি, প্লাজমোটমির কনসেপ্ট কিন্তু আমরা তোমাদেরকে বলবো একটু পরে। এবার দ্বিবিভাজন কোনটা বলেছিলাম? দ্বিবিভাজন বলেছিলাম একটা জীব থেকে একাধিক দুটো অপত্য জীব তৈরি হবে, এর অনেক ভাগ বলেছিলাম, সরল, অনুদৈর্ঘ্য, অনুপ্রস্থ, তীর্যক। তার আমরা কিন্তু একটা উদাহরণ করিয়েছিলাম। কি করিয়েছিলাম উদাহরণ? এই দেখো, এটা ছিল একটা সরল অ্যামিবার ক্ষেত্রে যদি আমরা দেখি, কি দেখবো যে দেখো, প্রথমে ছিল এক একটা জন্মিত্রী অ্যামিবা। এই জন্মিত্রী অ্যামিবার, এই দেখো জন্মিত্রী অ্যামিবাটা কি হয়েছে, পরবর্তী দিনে এই দেখবে তার যে নিউক্লিয়াস বা নিউক্লিয়াস, তুমি যেটাই বলো না আর কি, নিউক্লিয়ারই বলে এটাকে। ঠিক আছে, এই যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটা দেখো দুই দিকে কিন্তু ভাঁজ তৈরি হচ্ছে, দুই দিকে কি হয়ে যাচ্ছে, একটা করে খাঁজের তৈরি করছে। তারপরে দেখো এই যে
সাইটোপ্লাজম এই খাঁজ তৈরি করছে, তারপর আস্তে আস্তে এই খাঁজ দুটো পরস্পরের কাছাকাছি আসছে, কাছাকাছি আস্তে আস্তে তারা কি হচ্ছে দুটো স্বতন্ত্র অপত্য অ্যামিবা তৈরি করছে। এটা খুব সহজ ভাবে সরল ভাবে হচ্ছে কোন রকম প্ল্যানিং এছাড়াই। এই জন্য আমরা স্যার একে কি নাম বলেছি, কি নাম বলেছি বলে না, কি নাম বলেছি এটাকে আমরা বলেছিলাম সরল কি দ্বিভাজন। তারপর আমরা স্যার চলে গেছিলাম একটা, তারপর আমরা দ্বিতীয় যেটা চলে গেছিলাম সেটা বলেছিলাম স্যার কি অনুদৈর্ঘ্য দ্বিভাজন। অনুদৈর্ঘ্য দ্বিভাজন স্যার কি দেখেছিলাম, দেখো এই ছিল স্যার একটা ইউক্লিনা, ইউক্লিনা দেখো এই ছিল একটা নিউক্লিয়াসের একটা অংশ, ঠিক আছে। এখন দেখো এর যে মাঝ বরাবর, দেখো এর মাঝ বরাবর কিন্তু একটা কি হয়েছে খাঁজের তৈরি হচ্ছে। দাঁড়াও আমি ছবিটা একটু এদিকে নিয়ে আসি তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো এই যে স্যার কি হয়ে যাচ্ছে মাঝ বরাবর, দেখো একটা খাঁজের তৈরি হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে। এই মাঝ বরাবর কি হচ্ছে একটা খাঁজের তৈরি হচ্ছে অনুদৈর্ঘ্য বরাবর, সেই খাঁজটা কিন্তু দেখো আস্তে আস্তে, সেই খাঁজটা কিন্তু দেখো আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে এই খাঁজটা স্যার কিন্তু এই বরাবর কিন্তু ডিভিশন হচ্ছে, হ্যাঁ এই বরাবর ডিভিশন হচ্ছে। তারপর পরবর্তী দিনে স্যার কি হচ্ছে দুটো অপত্য ইউলিনা তৈরি হচ্ছে, এটা স্যার কি হচ্ছে দৈর্ঘ্য বরাবর হচ্ছে, এই জন্য তার নাম ছিলাম কি অনুদৈর্ঘ্য দ্বিভাজন। পরে আমরা স্যার কি চলে এসেছিলাম, আমরা স্যার গেছিলাম এখানে যে এটা ছিল অনুপ্রস্থ দ্বিভাজন। অনুপ্রস্থ স্যার দ্বিভাজন কার ক্ষেত্রে দেখেছিলাম, প্ল্যানেরিয়ার ক্ষেত্রে দেখেছিলাম। তাহলে কি দেখেছিলাম দেখো এই ছিল একটা জন্মিত্রী প্ল্যানেরিয়া, তার মাঝ বরাবর এরকম খাঁজি তৈরি হচ্ছে, কি হচ্ছে মাঝ বরাবর একটা খাঁজি তৈরি হয়ে যাচ্ছে। এই মশা কেন ডিস্টার্ব করছিস, চলো তার মাঝ বরাবর স্যার কি হয়ে যাচ্ছে, এই দেখো তার মাঝ বরাবর অনুপ্রস্থ বরাবর কি হচ্ছে একটা খাঁজ তৈরি হচ্ছে, এবং এই খাঁজটা আস্তে আস্তে যে একটা স্বতন্ত্র একটা স্বতন্ত্র এইভাবে দুটো স্যার কি হয়ে যাচ্ছে অপত্য প্ল্যানেরিয়া তৈরি করছে। এটাকে আমরা স্যার কি বলেছিলাম, এটাকে স্যার আমরা কি বলেছিলাম, এটাকে আমরা বলেছিলাম কি অনুপ্রস্থ দ্বিভাজন হয়েছে। চলো নেক্সট আমরা আরেকটা দেখেছিলাম, সেটার নাম কি বলেছিলাম, সেটার নাম বলেছিলাম, সেটার নাম বলেছিলাম কি তির্যক। তির্যকার ক্ষেত্রে সাথে দেখেছিলাম, এই তির্যকার ক্ষেত্রে দেখেছিলাম সেরাপিয়ামের ক্ষেত্রে দেখেছিলাম, তির্যকার ক্ষেত্রে দেখেছিলাম সেরাপিয়ামের ক্ষেত্রে দেখেছিলাম। এখানে কি উদাহরণ দিয়েছিলাম, এখানে স্যার আমরা দেখেছিলাম এই প্রশ্নটা, তাহলে তির্যক বরাবর স্যার কি হয়ে যাচ্ছে ডিভিশন হয়ে যাচ্ছে। তাহলে এতদূর পর্যন্ত আমাদের ছিল, এতদূর পর্যন্ত আমাদের কি ছিল যে বিভাজন, সেই বিভাজনের কিন্তু ভাগ কোন বিভাজন, দ্বিভাজন না বহুবিভাজন, দ্বিবিভাজন। আজকে আমরা নতুন একটা টপিক জানবো, সেটা হয়ে যাচ্ছে তার কি নাম বহুবিভাজন। ভালো বলেছো, মনে রাখবে দ্বিবিভাজন যেমন আমাদের অ্যামিবার ক্ষেত্রে দেখা গিয়েছিল, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা গিয়েছিল, প্ল্যানেরিয়ার ক্ষেত্রে দেখা গিয়েছিল, ইউগ্লিনার ক্ষেত্রে দেখা গিয়েছিল, সেরাপিয়ামের ক্ষেত্রে দেখা গিয়েছিল, একই রকম ভাবে বহুবিভাজন কিন্তু আমাদের অ্যামিবার ক্ষেত্রেও দেখা যায়। কি করে চলছে মনে রাখ, ধরো এটা হচ্ছে একটা অ্যামিবা, এখন তুমি যেটাই আঁকবে সেটাই হবে একটা অ্যামিবা। সেটা কেন, কেন অ্যামিবার নির্দিষ্ট আকার এবং আয়তন নেই, তাহলে তুমি যা আঁকবে সেটাই কি ঠিক। এখন এই অ্যামিবার ভেতরে স্যার তুমি কি দিয়ে দিলে, একটা নিউক্লিয় বস্তু দিয়ে দিলে, তুমি কি করলে অ্যামিবার ভেতরে একটা নিউক্লিয় বস্তু দিয়ে দিলে। এখন অ্যামিবার সাধারণত দুটো পদ্ধতিতে করে, আমি একটা সিম্পল সরল ভাষায় তোমাকে বলবো, ঠিক আছে। প্রথমে অ্যামিবা কি করে, তার যখন বিভাজনের যখন সময় হয় তার দেহের বাইরে তিন প্রাচীর বিশিষ্ট একটা এনসিস্ট গঠন করে বা সিস্ট গঠন করে। কয়েলিয়ার রসায়ন তিন প্রাচীর বিশিষ্ট একটা এনসিস্ট বা সিস্ট কিন্তু গঠন করে। তাহলে তিন প্রাচীর বিশিষ্ট স্যার কি গঠন করলো, এনসিস্ট, ভালো করে বুঝবে, এনসিস্ট বা সিস্ট গঠন। তোমাদেরকে অলরেডি কিন্তু আমি অনেকদিন আগে মেবি কাল পরশুতে আমি কিন্তু তোমাদেরকে গ্রুপের একটু যে তথ্য তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি সেই সমস্ত ছেলে মেয়েদের ক্ষেত্রে পেন্ডিং করে থাকবে সোফিয়া খাতুন, চলো আমি দিয়ে দিলাম, ঠিক আছে তাকে জানিয়ে দাও তো সোফিয়াকে। সোফিয়াকে একবার কেউ জানিয়ে দাও, কেউ মেসেজ করলে যেন ইউসুফ আলী একবার জানিয়ে দাও, গ্রুপে জানিয়ে দাও বা কিছু একটা, কারণ আমি কিন্তু তোমাদেরকে অলরেডি অনেক আগেই দিয়ে দিয়েছি। চলো তাহলে স্যার কি হয়,
এনসিস্ট বা সিস্ট গঠন করে, এই সিস্ট তৈরির যে পদ্ধতি, পদ্ধতিটার নাম স্যার কি? পদ্ধতিটার নাম হচ্ছে এনসিসমেন্ট। স্যার কি বলা হয়? পদ্ধতিটার নাম হচ্ছে এনসিসমেন্ট, এনসিসমেন্ট, এনসিসমেন্ট। তাহলে স্যার কি হয়, এই এনসিসমেন্ট পদ্ধতিতে অ্যামিবা তার বাইরে তিন প্রাচীর বিশিষ্ট একটা এনসিস্ট বা সিস্ট গঠন করে। এতদূর ক্লিয়ার? এরপর এরপরে যে নিউক্লিয় বস্তু যেটা ছিল, সেই নিউক্লিয় বস্তুটা স্যার কি হয়, ডিভিশন হতে শুরু করে। এবং ডিভিশন হতে স্যার এর ভেতরে স্যার কি হয়, অনেকগুলো কিন্তু এই নিউক্লিয় বস্তু কিন্তু স্যার কি হয়ে যায়, তৈরি হয়ে যায়। কোনটার ডিভিশন হচ্ছে স্যার? কেবলমাত্র নিউক্লিয়াসের ডিভিশন হচ্ছে। হ্যাঁ না না, এতদূর ক্লিয়ার? এরপরে স্যার কি হয়, এরপরে এর যে প্রাচীর আছে সেই প্রাচীরটা কিন্তু ফাটল ধরে। এর যে প্রাচীর আছে এই প্রাচীরটা স্যার কি হয়ে যায়, ফেটে যায়। এবং যখনই ফেটে যায়, এখানে বলে দিই এই যে রেণুগুলো তৈরি করছে এই রেণুগুলোকে বলেছে সিউডোপোডিও রেণু। কি বলা হয় স্যার? সিউডোপোডিও রেণু, পোডিও রেণু বলা হয়। কেন স্যার? এবং এটাকে বলা হচ্ছে স্প্রুলেশন বলা হয়। কি বলা হয় স্যার? স্প্রুলেশন, টার্মটা শোনা যাবে, স্প্রুলেশন বলা হয়। হ্যাঁ না, তাহলে এই যে রেণু, সেই রেণুগুলো কিন্তু রেণু নয়, রেণুর মতো মতো সিউডো, সিউডো রেণুর মতো কি করে এরকম অসংখ্য রেণু তৈরি করে। এরপরে পরবর্তীতে কি কাহিনী হয় স্যার? পরবর্তীতে কি হয়, এই যে নিউক্লিয় বস্তু, অল্প করে নিউক্লিয় বস্তু এবং কিছু সাইটোপ্লাজম, এই ধরনের নিউক্লিয় বস্তু, ঠিক আছে, এই নিউক্লিয় বস্তু, ঠিক আছে, এবং কিছু সাইটোপ্লাজমীয় অংশ, স্যার কি হয়, কিছু সাইটোপ্লাজমীয় অংশ বেরিয়ে স্যার কি করে, অসংখ্য অপত্য অ্যামিবা তৈরি করে। কনসেপ্ট ক্লিয়ার না? ডাউট আছে? অনেক পদ্ধতি আছে, তার মধ্যে একটা কিন্তু আমি তোমাদেরকে বললাম, ঠিক আছে, একটা এইচ এস লেন্থ, এটা দিয়ে যথেষ্ট। তাহলে স্যার মোরাল অফ দ্য স্টোরি এটা কি দাঁড়ালো, যে প্রথমে স্যার ঠান্ডা মাথায় শোনো, একটা অ্যামিবা ছিল, অ্যামিবা তার সাইটোপ্লাজমের বাইরে তিন প্রাচীর বিশিষ্ট এনসিস্ট গঠন করেছিল। কি গঠন করেছিল স্যার? এনসিস্ট বা সিস্ট গঠন করেছিল। এই পদ্ধতিটার নাম কি? এনসিসমেন্ট হয়েছে। এবং ওই এনসিস্টের ভেতরে তার যে নিউক্লিয় অর্থাৎ যে নিউক্লিয় বস্তু যেগুলো ছিল সেটা ডিভিশন হয়, দিয়ে স্যার কি তৈরি করে, রেণুর মতো তৈরি করে, কিন্তু রেণু নয়, এটাকে বলে যে সিউডোপোডিও রেণু হয়েছে। এরপরে এই প্রাচীর ফাটে, প্রাচীর ফাটার পরে নিউক্লিয় বস্তু বেরিয়ে আসে এবং কিছু সাইটোপ্লাজম, যদি তুমি এগুলো যদি সাইটোপ্লাজম ধরো, এই সাইটোপ্লাজম সংখ্যা হয় এখানে সংখ্যা আসে, বেরিয়ে আসে এবং পরিবেশে বাইরে অসংখ্য অপত্য অ্যামিবা কিন্তু স্যার কি করে, তৈরি করে। এই যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে স্যার কি বলা হয়, এই পদ্ধতিটাকে কি বলা হয় স্যার? বহুবিভাজন। কনসেপ্ট ক্লিয়ার এতদূর পর্যন্ত? তাহলে এই ছিল আমাদের বিভাজনের কিন্তু কাহিনী, আশা করছি আমরা বুঝতে পেরেছি। দ্বিতীয় পার্ট বলো, এতদূর পর্যন্ত কার কোনো ডাউট আছে? এতদূর পর্যন্ত কারোর কোনো ডাউট আছে কি, যে বিভাজনের সব দুটো পয়েন্ট, দ্বিবিভাজন, বহুবিভাজন? এরপর আমরা স্যার চলে যাব, সেটা হচ্ছে প্লাজমোটমি। কেন বিভাজনের তিনটে ভাগ বলেছিলাম, দ্বিবিভাজন বলেছিলাম, বহুবিভাজন বলেছিলাম, প্লাজমোটমি বলেছিলাম। দ্বিবিভাজন বোঝালাম, বহুবিভাজন বোঝালাম, এবার চলে সব প্লাজমোটমি। স্যার প্লাজমোটমি কার ক্ষেত্রে দেখা যায়? ওপালিনার ক্ষেত্রে দেখা যায়। কার ক্ষেত্রে দেখা যায়? ওপালিনা। এবং পিলোমিক্সার ক্ষেত্রে দেখা যায়। স্যার এখানে কি হয় মনে রাখবে, বহু নিউক্লিয়াস যুক্ত জীবে নিউক্লিয়াসের বিভাজন না ঘটে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে এবং অসংখ্য অপত্য জীব তৈরি করে। ভালো করে বোঝো স্যার, আর একবার বুঝিয়ে দিন। হ্যাঁ, মাথার উপর দিয়ে গেল, মাথার উপর দিয়ে গেল তোমার? ই বাবা, কার মাথার উপর চলে যাচ্ছে রে সখিয়া? ঠিক আছে, তুমি একটু কাজ করো, মাথাটাকে একটু উঁচু করো, এমনি করো যাতে কপালে ধাক্কা লাগে। হ্যাঁ, এটাতে একটু মাথাটা উঁচু করো, পরেরটা আমার বোঝাচ্ছি, এটাকে বলে দিই, এটা বুঝতে পারলে পরেরটা বুঝতে, আগেরটা বুঝতে পারবে। চলো, এই সখিয়ার মতো আর কার কার মাথার উপর দিয়ে গেছে একটু দেখি, মাথাগুলো দেখে একটু, কার কার মাথার উপর দিয়ে গেছে? টুলের উপর বসো, বেঞ্চের উপর বসো, যেন মাথার উপর দিয়ে না চলে যায়। এই এটা আর কি, ইব্রাহিম আই মানে আমি, আমারও। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও তোমাদেরকে মাথার ঘর তোমাদের ঠিক করছি, এটা আগে দেখো।
ওটা ভুলে যাও, মনে করে ওটা বলিনি, এটা দেখো কি বলছে, ভালো বলছো। ধরো কথার কথা, ধরো এই ছিল একটা ওপালিনা, এই ছিল কি একটা ওপালিনা, এই ওপালিনার কি হয়, চলো এই দেখো এই ছিল তার কি একটা ওপালিনা, ভালো বলছো। ধরো এই ওপালিনার অনেকগুলো নিউক্লিয়াস আছে, কি আছে স্যার, অনেকগুলো নিউক্লিয়াস আছে, এটা আগে বলছো আমি দেখে দিচ্ছি ঠিক আছে, অবশ্যই তোমাদের মানে তোমাদেরকে বোঝানোর দায়িত্ব আমার, তার আগে এটা বোঝানো। ধরো এই ওপালিনার কি আছে, অনেকগুলো নিউক্লিয়াস আছে, থাকতেই পারে কেন না, এক্ষেত্রে প্লাজমোটমের ক্ষেত্রে কি হয়, এই নিউক্লিয়াস গুলো আর ভাঙে না, কি হয় স্যার, নিউক্লিয়াস গুলো আর ভাঙে না, এই নিউক্লিয়াস না ভেঙে এই যে প্রাচীরটা ভেঙে যায় এবং এই নিউক্লিয়াস গুলো বাইরে বেরিয়ে আসে, ঠিক আছে বুঝে দিলাম, কি হয়েছে স্যার, নিউক্লিয়াস গুলো বাইরে বেরিয়ে, তারপরে এই নিউক্লিয়াসটা ধরো বাইরে বেরিয়ে এসেছে, তাহলে চলো ব্যাটাকে মুছে দাও, এই নিউক্লিয়াসটা বাইরে এসেছে একে মুছে দাও, এটাও ধরো বাইরে চলে এসেছে একে মুছে দাও, এটাও বাইরে চলে এসেছে একে মুছে দাও, এটাও বাইরে চলে এসেছে একে মুছে দাও, এটাও বাইরে চলে এসেছে দাও মুছে, এটাও বাইরে চলে এসেছে দাও মুছে, এটাও চলে এসেছে দাও মুছে, তাহলে যতগুলো নিউক্লিয়াস ছিল সবগুলো ব্যাটা এখন কি শেষ, কোথায় এসেছে, বাইরে চলে এসেছে, হয়েছে। শুধু তাই নয়, কিছু করে সাইটোপ্লাজমীয় যে বস্তু, যে কিছু করে যে সাইটোপ্লাজমীয় বস্তু, সেই সাইটোপ্লাজমীয় বস্তু গুলোকে নিয়ে কিন্তু বাইরে বেরিয়েছে, এর ভেতরে যে সাইটোপ্লাজম গুলো ছিল সেগুলো বাইরে বেরিয়েছে। আমি বলো সাইটোপ্লাজম কে নিয়ে যদি বাইরে বেরিয়ে, তাহলে বলো এরকম তৈরি হবে না, হবে না, বোঝাতে পারছি না, পারছি না, এটা নাম হচ্ছে প্লাজমোটম। সিম্পল ভাষায় বলছে, যাদের মাথার উপর দিয়ে যাচ্ছে তাদেরকে একটা উদাহরণ দিয়ে ভালো করে বলবে। ধরো তোমাদের বাড়িতে, তোমাদের বাড়িতে পাঁচ ভাই, ক ভাই, ঠান্ডা মাথায় বোঝো, মাথার উপর দিয়ে যাবে না, আমি গ্যারান্টি দিচ্ছি, একটু সময়, তোমার বাড়িতে ক ভাই, পাঁচ ভাই, তোমার পাঁচ ভাই তোমার আব্বু মায়ের সাথে ঝগড়া করেছে, ভালো কথা, করতেই পারে, হ্যাঁ না করেছে, এখন তোমার আব্বা আমাকে বলছে ঠিক আছে কোনো সমস্যা নেই, আমার যা পাওনা আমি যেটা পাবো সেটা পিতাজি তুমি আমাকে বুঝিয়ে দাও, নিয়ে কি করছে, তোমার পাঁচ ভাই তোমাদের যে আসল বাড়ি সে আসল বাড়ি থেকে কি হয়ে যাচ্ছে, জমি সম্পত্তি ভাগ করে বেরিয়ে যাচ্ছে, ভাই কটা, পাঁচটা, জমি সম্পত্তি ভাগ করে সেটা কি হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, যদি এরকম হয় তার নাম হয়ে যায় প্লাজমোটম। তার মানে গল্পটা স্যার ছিল এইরকম, একটা ওপালিনা ছিল, এর ভেতরে স্যার কি ছিল, অসংখ্য নিউক্লিয়াস ছিল, এখন কি হয়ে যাচ্ছে, এই নিউক্লিয়াসটা কি হচ্ছে স্যার, এই প্রাচীরটা ভেদ করছে, ভেঙে এই নিউক্লিয়াস গুলো বাইরে বেরিয়ে যাচ্ছে, সঙ্গে শুধু বেরোচ্ছে না, কি করছে, এর ভেতরে যে সাইটোপ্লাজম ছিল সেই সাইটোপ্লাজমকে নিয়ে বেরোচ্ছে, এটার নাম হচ্ছে প্লাজমোটমি। তার মানে প্লাজমোটমিতে কোন রকম নিউক্লিয়াসের ডিভিশন হয় না, নিউক্লিয়াস কিন্তু ভেঙেই থাকে, অনেকগুলো নিউক্লিয়াস হয়ে যায়, নিউক্লিয়াস থাকে এবং সেই নিউক্লিয়াস গুলোকে কিছু কিছু সাইটোপ্লাজম নিয়ে দেহের বাইরে বেরিয়ে আসে এবং তারা এক একটা সার কি করে, অপত্য জীব কিন্তু তৈরি করে, কার মতো, জনিত্রী জীবের মতো, এটাকে বলা হচ্ছে প্লাজমোটমি। আগে বলো প্লাজমোটমিতে তোমাদের কার কার ডাউট আছে, সোফিয়া এবং ইব্রাহিম, তোমাদের দুজনের বা বাকিদের সবারই কি প্লাজমোটমিতে ক্লিয়ার, দিবে মানে বহুবেদনে পড়ে গেছে, একটু জানাও আমাকে কার কার ডাউট আছে, কার কার ক্লিয়ার আছে, চলো প্লাজমোটমি সবারই ক্লিয়ার, থ্যাংক ইউ থ্যাংক ইউ, শুভজিৎ আছে, মুস্কান আছে, এম ডি ইউসুফ আলী আছে, নাসিম নাসরিন নাসিম আনসারি আছে, সফিয়া খাতুন আছে, চলো এবার চলে আসি তোমাদের আগের যে পয়েন্টটা যেটা ডিস্টার্ব ছিল, আচ্ছা এখানে একটু বলে দিই যে এটাও স্যার কি একটা পরিবর্তিত বহুবিভাজন, যারা বহুবিভাজন বুঝতে পারছো তারা বলবে স্যার গল্পটা তো একই, ওখানে বেটা একটা নিউক্লিয়াস ছিল বহুবিভাজনে আর প্লাজমোটমি তো অনেকগুলো নিউক্লিয়াস ছিল, স্যার আপনি বহুবিভাজনে কি করলেন, একটা নিউক্লিয়াস কে ভেঙে অনেকগুলো নিউক্লিয়াস বানালেন, কিন্তু প্লাজমোটমি তো অনেকগুলো নিউক্লিয়াসই ছিল, হ্যাঁ না, চলো তাহলে এটা বলা হচ্ছে কি পরিবর্তিত বহুবিভাজন বলে, মানে একাধিক নিউক্লিয়াস যুক্ত এই অবস্থা থেকে স্যার কি বলে সিনসিটিয়াল অবস্থা বলে। তাহলে ওপালিনা এবং পিলোমিক্সার ক্ষেত্রে অর্থাৎ প্লাজমোটমির ক্ষেত্রে অনেকগুলো নিউক্লিয়াস থাকে, এই অবস্থাটার নাম কি সিনসিটিয়াল বলে, স্যার কি বলে সিনসিটিয়াল অবস্থা বলে আর সিনসিটিয়াল ফেজ বলে, এতদূর ক্লিয়ার আশা করছি, চলে আসি বহির্বিভাজন,
গরু বেদনার সঙ্গে আমি প্লাজমোটমি ভাগ করছি ঠান্ডা মাথায় শুনো। আগে প্লাজমোটমিটা আরো তো বোঝেন, প্লাজমোটমিতে স্যার কি ছিল, একটা ওপালিকা ছিল, তার ভেতরে স্যার অনেকগুলো নিউক্লিয়াস ছিল, সবাই বুঝে নিলাম, এবং সেই নিউক্লিয়াস গুলো যখন বেরোচ্ছে তখন স্যার কি হয়ে যাচ্ছে, অল্প করে সাইটোপ্লাজম নিচ্ছে, কার কাছ থেকে, জন্মিত্রীদের কাছ থেকে স্যার কি করছে, কিছু করে সাইটোপ্লাজম নিচ্ছে এবং নিউক্লিয়াস গুলো বেরিয়ে যাচ্ছে, এটা স্যার হয়েছিল প্লাজমোটমি, বুঝাতে পেরেছি। কিন্তু বহুবিভাজন, শোনো, বহুবিভাজন কি, তাহলে এই ছিল একটা অ্যামিবা, এর নিউক্লিয়াস ছিল কটা, একটাই, এর নিউক্লিয়াস ছিল কতগুলো, অনেকগুলো, এর নিউক্লিয়াস কটা, একটা, এর নিউক্লিয়াসের ডিভিশন হয়নি, এর নিউক্লিয়াসের ডিভিশন হয়ে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি হয়েছে, ঠান্ডা মানে চল আমি ভালো করে, একটা নিউক্লিয়াস ছিল, এই একটা নিউক্লিয়াসটা সাথে ভেঙে কি হয়ে গেছে, অনেকগুলো নিউক্লিয়াস তৈরি হয়েছে, ঠান্ডা মাথায় বুঝো, এর অনেকগুলো নিউক্লিয়াস ছিল আর এর একটা নিউক্লিয়াস ছিল, এর নিউক্লিয়াসের ডিভিশন হয়নি, এটা হচ্ছে প্লাজমোটমি, এর নিউক্লিয়াসের কি ডিভিশন হয়নি, কিন্তু এর নিউক্লিয়াসের ডিভিশন অনেকগুলো নিউক্লিয়াস কি হয়েছে, তৈরি হয়েছে। তারপরে স্যার কি হয়েছে, এর বাইরে তিন প্রাচীর বিশিষ্ট এনসিস্ট গঠন করেছে, তিন প্রাচীর বিশিষ্ট এনসিস্ট গঠন করেছে বা সিস্ট গঠন করেছে, এই পদ্ধতিটার নাম বলেছিলাম এনসিস্টমেন্ট। তারপরে স্যার কি হয়েছে, এর প্রাচীর ভেঙেছে, দেখো এরও প্রাচীর ভেঙেছে, এরও প্রাচীর ভেঙেছে, স্যার এর প্রাচীর ভেঙে নিউক্লিয়াস গুলো বেরিয়েছে, ঠিক আছে স্যার, এরও স্যার নিউক্লিয়াস গুলো বেরিয়েছিল, ভেঙে মানে ভেঙে বেরিয়ে গেছে, তারপরে এই কিছুটা সাইটোপ্লাজম নিচ্ছে, আর এও স্যার কি করছে, কিছুটা সাইটোপ্লাজম নিচ্ছে, তার মানে দুটোই স্যার বহুবিভাজন বলতে পারি, এর একটা বডিতে অনেকগুলো নিউক্লিয়াস ছিল আর এর একটাই নিউক্লিয়াস ছিল, কিন্তু নিউক্লিয়াস গুলো ভেঙে অনেকগুলো নিউক্লিয়াস হয়েছে, তারপরে বেরিয়েছে, আর এর স্যার অনেকগুলো নিউক্লিয়াস ছিল, সিম্পল ভাবে বেরিয়ে গেছে, তার মানে বহুবিভাজন এবং প্লাজমোটমি কাছাকাছি একই। এবার বলো কে বুঝতে পারোনি বহুবিভাজন আর কে বুঝতে পারোনি প্লাজমোটমি, বলো শুনি, আর কে বুঝতে পেরেছো সেও জানাবে, যে বুঝতে পারোনি সেও বলবে, আর যে বুঝতে পেরেছো সেও বলবে। জানো একটু, যারা দুজন কমপ্লেন করেছিলে, ইব্রাহিম ঠিক আছে, অল ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ, সোফিয়া কাতুল সব ক্লিয়ার, চলো আর বাকিদের আশা করছি ক্লিয়ার হয়ে গেছে, চলো আশা করছি এতদূর পর্যন্ত ক্লিয়ার, নেক্সট চলে যাই আমরা। তাহলে আমরা স্যার কি বললাম, বিভাজন এর পুরো কাহিনী কিন্তু আমরা স্যার কি করে দিয়েছি, শেষ করে দিয়েছি, কি করে দিয়েছি স্যার, শেষ করে দিয়েছি, ভালো করেছেন, উন্নত মানের কাজ করে দিয়েছেন। এবার আপনি একটু অন্য টপিক পড়ান, এই যা ওরা কালে যাচ্ছে, বা আমি এখানে কিছু তোমাদের জন্য পয়েন্ট করে রেখেছি, জানো এক মিনিট, চলে আসছি এরপরে যে আমরা মানে ইয়েতে যাবো, এরপরে যে আমরা অজন্য জন্ম যাবো তার নাম হয়েছিল কর্কোদগম, কর্কোদগম বা যেটাকে বলা হয় বাড়ি, কি বলা হয়, কর্কোদগম বা বাড়ি, ভালো করে কর্কোদগম বা বাড়ি কোনটা, ধরো আমি হচ্ছি ওয়াসিম স্যার, ঠিক আছে, তুমি বললে যে স্যার আপনার এখানে কি একটা মোটা মোটা টাইপের লাগছে, বা দেখুন না যে ধরুন ভালো লাগছে না, সময় নাই, দেখলাম না, দুদিন চার দিন পাঁচ দিন গেল, গিয়ে বললে স্যার আপনি একবার দেখুন স্যার প্রচন্ড মোটা হয়ে যাচ্ছে, ডাব টাইপের হয়ে যাচ্ছে, ঠিক আছে, আমি এমনি করে দেখছি যে আমার মতোই কি দেখছি, আমার মতোই ছোট্ট করে একটা মাথা হলো, ছোট্ট করে একটা গলা হলো, আমার মতো একটা বডি হলো, ছোট্ট করে একটা মিনি ওয়াশিং শেড তৈরি হয়েছে, কে তৈরি হয়েছে, মিনি একটা ওয়াশিং শেড তৈরি হয়েছে, যে জামাটা খুললাম সঙ্গে সঙ্গে বেটা নিচে দিয়ে চলে গেলো, বলছে তুই বেটা পড়া সারা জীবন, তুই পড়িয়ে পড়িয়ে মর, আমি চললাম জীবনটাকে আনন্দ করতে, দে তোর বাইকে চাবিটা, যে স্যার কি হয়ে গেল, পালিয়ে গেল, তার মানে কি, আমার মতো আমার বডিতে
কি বলুন স্যার, আমার মতো অংশ আমার বডি থেকে যদি বাইরে একটা কোরকের তৈরি করে, বাইরে একটা বাডিং এর তৈরি করে, তার নাম হয়ে যায় স্যার কর্কোদগম বা বাডিং। তার নাম কি হয়ে যায় গো? কর্কোদগম বা বাডিং। বোঝাতে পেরেছি? কার ক্ষেত্রে দেখা যায় স্যার? ইস্টের ক্ষেত্রে দেখা যায়। কার ক্ষেত্রে দেখা যায় সেটা? ইস্টের ক্ষেত্রে দেখা যায়। বোঝাতে পেরেছি? চল কি দেখব, ধর এই ছিল একটা ইস্ট, এই ছিল স্যার কি একটা ইস্ট ছিল, হ্যাঁ না? এবার এই ইস্টে কি করছে স্যার? এই ভেতরে ধর একটা নিউক্লিয়াস আছে, এর ভেতরে স্যার কি আছে? একটা নিউক্লিয়াস আছে, আশা করছি দেখতে পাচ্ছ। এরপরে কি হচ্ছে স্যার? এর বাইরে একটা বাডের তৈরি হচ্ছে, এর বাইরে স্যার কি হচ্ছে? এরকম একটা বাড বা কোরকে কে যাচ্ছে তৈরি হচ্ছে। তারপর স্যার এই যে নিউক্লিয়াস ছিল সেই নিউক্লিয়াসটা কিন্তু আছে এখানে, বুঝতে পারছো ছবি? তারপর স্যার আস্তে আস্তে এর যে নিউক্লিয়াস, এই যে বাড়টা আছে, এই যে কোরকটা যেটা আছে, এর যে স্যার নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা কি হচ্ছে অল্প করে উপর দিকে বাড়ার চেষ্টা করছে। তার মানে স্যার কি হচ্ছে? এইরকম একটা স্যার কি হচ্ছে খাঁজির কিন্তু সৃষ্টি হচ্ছে। বুঝতে পারছি না, পারছি না? আস্তে আস্তে যত দিন যায় এই নিউক্লিয়াসটা, ঠিক আছে স্যার, এর নিউক্লিয়াসটা কি হচ্ছে, এর যে নিউক্লিয়াস সেই নিউক্লিয়াসটা স্যার কি হয়ে যাচ্ছে উপর দিকে কিন্তু একটা ডাম্বেলের মতো স্যার কি হয়ে যাচ্ছে অংশের কিন্তু তৈরি করছে। আশা করছি ছবিটা বুঝতে পারছো। এরকম করতে করতে এমন একটা সময় এলো যেখানে স্যার কি হয়ে যাচ্ছে তার যে নিউক্লিয় যে বস্তু, সেই নিউক্লিয় বস্তুটা সম্পূর্ণ রূপে কি হয়ে গেল স্যার? উপর দিকে একটা গেছে আর স্যার কি হয়ে যাচ্ছে নিচের দিকে একটা যাচ্ছে। এবং পরবর্তী দিনে স্যার, পরবর্তী দিনে কি হয়ে যাচ্ছে এইরকম করে কিন্তু দুটো আলাদা অপত্য স্যার কি তৈরি হয়ে যাচ্ছে, ইস্ট যদি তৈরি হয়ে যায় তার নাম হয়ে যায় স্যার কি কর্কোদগম বা বাডি। তার নাম কি হয়ে যায় গো? কর্কোদগম বা বাডি। বোঝাতে পেরেছি না, পারেনি? হ্যাঁ না? ঠিক আছে, কি বলা হয় স্যার? কর্কোদগম বা বাডিং বলা হয়। আচ্ছা তুমি একবার ভালো করে ভেবে দেখো না, এই বাডিংটা দেহের ভেতরে তৈরি হচ্ছে না বাইরে তৈরি হচ্ছে গো? দেহের বাইরে তৈরি হচ্ছে, তার জন্য একে বলা হচ্ছে এক্সটার্নাল বাডিং। এক্সটার্নাল স্যার কি বলা হয়, কি বলা হয় স্যার? এক্সটার্নাল বাডিং বলা হয়, বা একে আর একটা নাম বলা হয় স্যার এক্সোজেনাস। কি বলা হয় গো একে? কি বলা হয় স্যার? এক্সোজেনাস বলা হয় একে। কি বলা হয় গো? এক্সটার্নাল বা এক্সোজেনাস, অর্থাৎ দেহের বাইরে, ঠিক আছে? এবং ইস্টের এই যে বাডি, ইস্টের এই যে বাডি, সেই বাডিংটাকে বা কর্কোদগমের এই যে দশা, এই দশাটাকে স্যার বলা হচ্ছে টরুলা দশা বলা হয়। কি বলা হয় স্যার এটাকে? টরুলা দশা বলা হয়, টরুলা দশা। এখন কেন বলা হয়, কি সমস্যা, তোমরা একটু পড়াশোনা করো, যদি পারো আমাকে জানাবে, যদি না পারো আমি পরের দিন জানিয়ে দেবো। তোমাদের একটু মানে হোমওয়ার্ক থাকলো যে কেন টরুলা দশা বলা হয়, হ্যাঁ না? বলো এতদূর পর্যন্ত কার কার ডাউট আছে স্যার কর্কোদগম বা বাডিং নিয়ে, যেটা আমি বুঝতে পারলাম না? হয়েছে কর্কোদগম বা বাডিং এতদূর পর্যন্ত? কারো কিছু সমস্যা আছে? সমস্যা থাকলে জানাবে। বুঝতে পেরেছি স্যার, নো ডাউট স্যার, থ্যাংক ইউ স্যার, ভেরি গুড স্যার, হয়ে গেছে স্যার, চল বুঝতে পেরে গেছি, হয়েছে, থ্যাংক ইউ। নেক্সটে চলে যাচ্ছি পরের যে কাহিনী, সেটা যে গ্যামিয়ন গঠন। আমি গ্যামিয়ন গঠনটা তোমাদেরকে একটু ছোট্ট করে বলবো, তোমরা যদি বই দেখো তাহলে সেই বইয়ে দেখবো অনেক বড় করে দেওয়া আছে, কিন্তু আমাদের সিম্পল এইচএস লেভেলের জন্য পড়ো, কেন আমি তোমাকে নিটের জন্য পড়াচ্ছি না, যদি এইচএস লেভেলের জন্য পড়ো। দেখো কর্কোদগমে কি দেখলাম, একটা দেহের বাইরে কর্কোদগম, কোথায় ধরেছে স্যার? দেহের বাইরে।
এই দেহের বাইরে বডি তৈরি হচ্ছে, তার জন্য এর নাম দিলাম এক্সটার্নাল বা এক্সোজেনাস। কি দিলাম স্যার? এক্সটার্নাল বা এক্সোজেনাস। কিন্তু এই ঘটনাটাই স্যার যদি কোথায় হয়, দেহের ভেতরে হয়। কি স্যার? ফর এক্সাম্পল ধরো এই ছিল একটা জি, ঠিক আছে, বুঝে নিয়েছি। তার ছিল স্যার নিউক্লিয় বস্তু, ঠিক আছে স্যার, বুঝে নিয়েছি, চাপ নাই কিছু। এরপর এর যে নিউক্লিয় যে বস্তুটা আছে এর ভেতরে স্যার কি তৈরি হয়, যদি এইরকম করে একটা স্যার কি তৈরি হয়, পরোক্ষেপ তৈরি হয়। কোথায় স্যার? দেহের ভেতর, দেহের ভেতরে স্যার যদি এরকম কেউ একটা পরোক্ষ তৈরি হয়, এবং এই নিউক্লিয় বস্তু স্যার যদি কি হয় এই পরোক্ষের ভেতরে স্যার যদি কি হয় প্রবেশ করে, তার নাম হয়ে যায় স্যার কি? গ্যামিয়ন। আমি যখন নোট দেবো খুব সিম্পল ভাষায় নোট দেবো, তোমরা যদি নিটের বই দেখো সেখানে অনেক তথ্য দেওয়া আছে, বাস্তবে এখানে অনেক তথ্য আছে, কিন্তু এত তথ্য তোমাকে কিন্তু আমি এইচএস লেভেলে দিচ্ছি না। নিটের আমার আলাদা ব্যাচ আছে, সেখানে কিন্তু তুমি জয়েন করতে পারো। সিম্পলি এটুকু মনে রাখো যে কর্কটগণে দেহের বাইরে বডি তৈরি হয়, গ্যামিউলে দেহের ভেতরে বডি তৈরি হয়, ঠিক আছে। এই যে বডি এটাকে বলা হচ্ছে স্যার ইন্টারনাল বডি বলা হয়, ইন্টারনাল বডি বা এন্ডোজেনাস বলা হয়। কি বলা হয়? ইন্টারনাল বডি বা এন্ডোজেনাস। কেন? এটা কোথায় তৈরি হয়? দেহের ভেতরে তৈরি হয়, ঠিক আছে স্যার। কার ক্ষেত্রে দেখা যায়? সিম্পল মনে রাখো, কার ক্ষেত্রে দেখা যায় স্যার এই যে বডিটা? দেখা যায় স্যার স্পঞ্জের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? স্পঞ্জ। কোথাকার স্পঞ্জ? মিষ্টি জলের যে স্পঞ্জ, তার ক্ষেত্রে কিন্তু এই ইন্টারনাল বডিং বা এন্ডোজেনাস বডিং কিন্তু দেখা যায়। মনে রাখবে এই গ্যামিউল গঠনটাও কিন্তু একটা বডি, গ্যামিউল গঠনটাও কিন্তু একটা বডি, কিন্তু এই বডিংটা কেমন? ইন্টারনাল বা এন্ডোজেনাস কি বডি? বলো ক্লিয়ার? এই গ্যামিউল গঠনে কিন্তু আমাদের দু নম্বরের শর্ট কোশ্চেন মাঝে মধ্যে দেয়। আমি যখন নোট তোমাদেরকে দেব সেই নোটটাতে কিন্তু খুব সুন্দর করে দেখবে, লেখা থাকবে। আজকে কিন্তু আমি তোমাদেরকে, তোমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেবো। বলো এতদূর পর্যন্ত কার কি ডাউট আছে? এই তিনটে বিষয় ক্লিয়ার হয়েছে না ডাউট আছে একটু জানাও ছেলে পেলে দল। চলো, থ্যাংক ইউ। এরপর এরপরে যেটা আমরা করবো সেটা হচ্ছে স্যার কি? খন্ডী ভবন। কি বলবো স্যার? খন্ডী ভবন। খন্ডী ভবন কিন্তু হচ্ছে এক ধরনের অযন্ত্র। খন্ডী ভবন কি? এক ধরনের অযন্ত্র। আজকে আমি ছিলাম না, ঠিক আছে, আমি তাড়াহুড়ো করে আমি বাড়িতে মানে নিজে একটা অসুস্থ ছিলাম, প্লাস ধর আমি গ্রামে বাড়ি গিয়েছিলাম, এবং তার জন্য কিন্তু আমি তোমাদের কিছু ছবি ভেবেছিলাম এখানে আপলোড করে রাখবো এবং তোমাদেরকে দেখাবো, যেটা আগের দিন তোমাদেরকে দেখেছিলাম, কিন্তু আমার টাইম হয়নি, ঠিক আছে। আশা করছি পরের দিন কিন্তু তোমাদের সেই সমস্যাটা হবে না, জাস্ট আমি একটু এগিয়ে দেখাচ্ছি। ধরো এই ছিল একটা স্পাইরাল গাইড, এই ছিল ধরো কি একটা স্পাইরাল গাইড, কি গাইড এটা? স্পাইরাল গাইড, ঠিক আছে। আগের দিন কিন্তু আমরা স্পাইরাল গাইড কনজুগেশনের জন্য স্পাইরাল গাইড কিন্তু একটা বেশ মজাদার কাহিনী তোমাদেরকে শুনিয়েছি, যাদের মনে আছে তারা হাসো, যাদের মনে নাই তারা বলো স্যার কি আমাদেরকে একটু বলুন স্যার, একটু আমি বলে দেন। মাঝে বরাবর যদি স্যার কি হয়ে যায়, ভেঙে যায়, কেটে যায়, তাহলে স্যার এই স্পাইরাল গাইড দেখতে স্যার কেমন হবে? এখন বর্তমান হয়ে যাচ্ছে এটা এরকম, কালার চেঞ্জ করলাম, ঠিক আছে, হয়ে গেল এরকম। কি স্পাইরাল গাইড? যেই খণ্ডাংশ যখন তৈরি হয়ে যাবে সঙ্গে সঙ্গে স্যার কি হবে, এ কিন্তু নিজের মতো, এ কিন্তু স্যার কি হয়ে যাবে, নিজের মতো বাকি পার্টটা কিন্তু স্যার কি হয়ে যাবে, তৈরি করবে, এবং এ কিন্তু নিজের মতো করে বাকি পার্টটা তৈরি করবে। এই যে অযৌন জনন, এই অযৌন জননকে স্যার কি বলা হয়? খন্ডী ভবন বলা হয়। অর্থাৎ দেহ কেটে গেল, ঠান্ডা মাথায় শুনবে, ধরো
কোন একটা জীব, ধরো আমি রাস্তাতে যাচ্ছি, যেতে যেতে স্যার কি করলাম, মাঝ বরাবর জীব আটকা হয়ে গেল। এখন মনে রাখবে, যদি আমি ওপর পোর্শনটা, ধরো আমার এতদূর পর্যন্ত কেটে গেছে, এদিকটা এদিকটা কেটে গেছে, যদি আমার পোর্শনটা আমি যদি নিজের মতো করে ব্যবহার করতে পারি, নিজের পোর্শনে যদি নিজের মতো করে জীব আকারে ব্যবহার করতে পারে, তার নাম হয়ে যায় কুণ্ডে ভবন। এটুকু মনে রাখো, নাহলে মানে পুনরুৎপাদনে কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে। কি বললাম, ওপর পোর্শনটা নিজের মতো করে আমি ব্যবহার করছি, নিজের মতো একটা জীব, নিজের পোর্শনটা নিজের মতো একটা জীব, যদি আমি এরকম করতে পারি তার নাম হয়ে যায় কি, কুণ্ডে ভবন। বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ, কে একজন মেসেজ করেছে, স্যার গেমিউল এবং বাডি দুটোই ডিফারেন্ট প্রসেস, বাট দুটো প্রসেসই কর্কটগণ তৈরি হয়। এক দুটো প্রসেসই কি হয়, কর্কটগণ তৈরি হয়। একটা তৈরি হয় দেহের বাইরে, যেটা আমরা কর্কটগণ বা বাডিং বলি, যেটা এক্সটার্নাল বলা হয় বা এক্সোজেনাস বলা হয়। আর গেমিউল ক্ষেত্রে সেই জিনিসই, যদি সেটা কি হয়, দেহের ভেতরে তৈরি হয়, অর্থাৎ ইন্টারনাল বাডিং বলা হচ্ছে বা এন্ডোজেনাস বাডিং। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। This story is too beautiful. একদম, চলো বলো, এতক্ষণ পর্যন্ত কারো কোনো ডাউট আছে? স্যার কর্কটগণ বা বাডিং, স্যার বুঝতে, মানে কোনো খন্ডি ভবন, স্যার বুঝতে পারলাম না। মনে রাখবে, এই খন্ডি ভবনকে বলা হয়েছে তার ফ্রাগমেন্টেশন বলা হয়। কি বলা হয় স্যার? ফ্রাগমেন্টেশন। এতদূর পর্যন্ত ক্লিয়ার? খন্ডি ভবনে লাস্ট আমরা আর একটা টপিক পড়াবো, না আজকের মধ্যে ক্লাসটা কিন্তু শেষ করবো, কেন তোমাদের বলেছো 9টায় আমাদের ক্লাস আছে, চলো আর 5 মিনিট আমি তোমাদের কাছে নিচ্ছি। চলো, দ্বিতীয় পরের যে আমরা পয়েন্টে যাবো সেটা হচ্ছে স্যার কি, পুনরুৎপাদন। নাম শুনে বুঝতে পারছো স্যার কি হবে, পুনরায় উৎপাদন। কি হয়ে যাবে স্যার? পুনরায় উৎপাদন হয়ে যাবে। যদি এরকম হয়ে যায় তার নাম হয়ে যাবে স্যার কি, পুনরুৎপাদন। ঠিক আছে, কি হয়ে যাবে স্যার? যদি পুনরায় উৎপন্ন হয় তার নাম হয়ে যাবে স্যার কি, পুনরুৎপাদন। এবার ভালো, এই পুনরুৎপাদন ব্যাটা দুই প্রকার। একটা হচ্ছে, আগের দিন আমি তোমাদের ক্লাসে বলেছিলাম, মানে তো মরফোল্যাক্সিস আর এপিমরফোসিস বলা হয়। কি বলা হয়? মরফোল্যাক্সিস এবং কি বলা হয়, এপিমরফোসিস। ধরো কোনো একটা জীব, ধরো মাছ বরাবর কেটে গেলাম, ঠিক আছে, আগের উদাহরণটা শুনো, মাঝ বরাবর কেটে গেলাম, আমি নিজের মতো ওপর পোর্শনটা নিজের মতো ওয়াশিং নিজের মতো কিন্তু কাজ করে যাচ্ছে, নিচের পোর্শনটা ওয়াশিং নিজের মতো কিন্তু কাজ করে যাচ্ছে, এটা হয়ে গেল কি, খন্ডি ভবন বা ফ্রাগমেন্টেশন। ক্লিয়ার? কিন্তু যদি এরকম হয় যে দেখা গেল মাঝ বরাবর কেটে গেল, এই কেটে যাওয়া পোর্শন ওপর থেকে দেখা গেল, ওপরটা আমার আছে, নিচের পোর্শনটা অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাবে পুনরুৎপাদন। অথবা পুনরায় একটা বডি তৈরি হয়ে যাচ্ছে, তার নাম হয়ে যাবে স্যার কি, পুনরুৎপাদন। কাটা অংশ থেকে যদি পুনরায় একটা বডি তৈরি হয়ে যায় তার নাম হয়ে যাবে স্যার কি, পুনরুৎপাদন। খন্ডি ভবনে কিন্তু পুনরায় বডি তৈরি হয় না, কিন্তু পুনরুৎপাদনে পুনরায় বডিটা তৈরি হয়ে যায়। এতদূর ক্লিয়ার? এর দুটো ভাগ, একটা হচ্ছে মরফোল্যাক্সিস, একটা হচ্ছে স্যার এপিমরফোসিস। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে স্যার মরফোল্যাক্সিস কোনটা ভালো, মরফোল্যাক্সিস কোনটা স্যার? যদি একটা খন্ডাংশ বা দেহাংশ থেকে যদি পুরো দেহটাই যদি তৈরি হয়ে যায় একটা খন্ডাংশ হলো, ঠিক আছে, আমি এরকম সিম্পল একটা তোমাদেরকে প্ল্যানেরিয়ার একটা উদাহরণ রাখছি। ধরো এই ছিল ধরো একটা প্ল্যানেরিয়া, ফর এক্সাম্পল এই ছিল স্যার কি, একটা প্ল্যানেরিয়া, প্ল্যানেরিয়া আছে। এখন এই প্ল্যানেরিয়ার ধরো মাঝে বরাবর স্যার কি হয়ে গেছে, খন্ড হয়ে গেছে। প্ল্যানেরিয়া স্যার কি হয়ে গেছে, মাঝে বরাবর কি হয়ে গেছে, খন্ড হয়ে গেছে। এখন ভালো মনে হচ্ছে, এই যে দুটো খন্ডাংশ আমি তৈরি করলাম, ঠিক আছে, এই ধরো একটা খন্ডাংশ হয়, এই কালারটাই আমি চেঞ্জ করি তাহলে তোমাদের সুবিধা হবে, একটু ওয়েট করো। ধরো এই ছিল একটা খন্ডাংশ, আর নিচের এরকম একটা খন্ডাংশ তৈরি হয়েছে, দুটো খন্ডাংশ তৈরি হয়ে গেছে কেটে, বুঝতে পারছো আশা করছি? এখন ভালো বলছো, এই পোর্শনটা থেকে এই যে আছে এই পোর্শনটা থেকে যদি
এইরকম নিচের মতো একটা অপত্য তৈরি হয়ে যায়। অর্থাৎ স্যার কি হলো যে একটা খন্ডাংশ বা দেহাংশ থেকে স্যার কি হয়েছে পুনরায় একটা স্যার কি হয়ে যাচ্ছে, বা ধরো এই যে খন্ডাংশ, এই খন্ডাংশটা স্যার নিচের মতো আগে ধরা হলো, এটুকু আছে এটুকু আছে, এইখান থেকে স্যার কি হয়েছে নিচের পোর্শনটা তৈরি হয়ে যাচ্ছে, নিচের পোর্শন তৈরি করে স্যার কি হচ্ছে এখান থেকে নিচের পোর্শনটা তৈরি হয়ে যাচ্ছে, একটা অপত্য জীব তৈরি হচ্ছে, তার নাম হয়ে যাবে স্যার কি এপিমরফোসিস। এবং এই উদাহরণটা আমি ভালো করে দিই, ভালো বুঝতে পারবে। টিকটিকি দেখেছো তোমার বাড়িতে, দেখেছো স্যার টিকটিকি, স্যার কি হয়ে যায় লেজটা কেটে যায় গেল। এখন বলো যখন লেজটা কেটে যাবে, ঠান্ডা মাথায় শুনো, বলো ওই কাটা লেজ থেকে কি পুনরায় দেহটা তৈরি হবে? হ্যাঁ না বলেন, বুঝতে পারছি না। একটা টিকটিকি আছে, টিকটিকির লেজটা কেটে গেছে, এখন বলো ওই লেজ কাটা অংশ থেকে কি নতুন টিকটিকি তৈরি হবে? না স্যার, ওই টিকটিকির যেখান থেকে কেটে গেছে সেখান থেকে একটু লেজটা তৈরি হতে পারে। আমাদের বাড়িতে দেখবে যে টিকটিকি আছে, টিকটিকির লেজটা খসে গেছে, লেজটা কেটে গেছে, সেখান থেকে নতুন লেজ তৈরি হয়ে যাচ্ছে, এটার নাম হচ্ছে এপিমরফোসিস। এটা কিন্তু একটা পুনরুৎপাদন, পুনরায় তৈরি করছে, কিন্তু যেটুকু কেটেছে দেহের যে অংশটা কেটেছে সেখান থেকে যদি অপত্য তৈরি হয় তার নাম হয়ে যায় স্যার কি, মানে সেখান থেকে যদি পুনরায় যুক্ত হয়ে যায় তার নাম হচ্ছে এপিমরফোসিস। তারপরে একটা টিকটিকি ছিল, তার লেজটা কেটে গেছে, সেই লেজ কাটাটা কিন্তু আর কোনো কাজে লাগে না, কিন্তু ওই বডি থেকে লেজটা তৈরি হয়ে যায় এটার নাম হচ্ছে এপিমরফোসিস। এবং পুনরায় একটা টিকটিকি কিন্তু আমরা বাজারে দেখতে পাই, এটার নাম হয়ে যাচ্ছে স্যার কি এপিমরফোসিস। কিন্তু যদি কাহিনীটা এরকম হতো যে স্যার ওই লেজ কাটা থেকে যদি একটা পুনরায় টিকটিকি তৈরি হতো তার নাম হয়ে যেত মরফোল্যাক্সিস। কি বললাম, যদি লেজ কাটা অংশ থেকে যদি পুনরায় একটা টিকটিকি তৈরি হয়ে যেত তার নাম হচ্ছে স্যার কি মরফোল্যাক্সিস। তার মানে মরফোল্যাক্সিসে কি হয়, মরফোল্যাক্সিসে ক্ষেত্রে স্যার কি দেহটা কেটে গেল, এই কাটা অংশ থেকে পুনরায় একটা জীব তৈরি হয়, এবং এই নিচের অংশ থেকে স্যার কি হয় পুনরায় একটা স্যার কি তৈরি হয় জীব তৈরি হয়। এটা স্যার দেখা যায় কার ক্ষেত্রে, প্ল্যানেরিয়ার ক্ষেত্রে দেখা যায়, যেটার আমরা নাম দিই মরফোল্যাক্সিস। হয়েছে, তার মানে পুনরুৎপাদন কোনটা স্যার, পুনরুৎপাদন হচ্ছে কোন একটা জীব থেকে বা দেহের কোন একটা খন্ডাংশ যদি পুনরায় তৈরি হয় এবং অপত্য জীব তৈরি হয় সেই পদ্ধতিটার নাম হচ্ছে পুনরুৎপাদন। এটার দুটো ভাগ, একটা হচ্ছে মরফোল্যাক্সিস, একটা হচ্ছে এপিমরফোসিস। স্যার মরফোল্যাক্সিস কোনটা, দেহের খন্ডাংশ থেকে যদি পুনরায় বডিটা তৈরি হয়ে যায় তার নাম হয়ে যায় মরফোল্যাক্সিস। আর এপিমরফোসিস কিন্তু স্যার যেখানটা কেটে যাবে বা যেখানটা ভেঙে যাবে সেখানটা যদি তৈরি হয়ে যায় তার নাম হচ্ছে স্যার কি এপিমরফোসিস। টিকটিকির লেজটা কেটে যায়, সেই লেজ কাটা অংশ থেকে একটা নতুন লেজ তৈরি হয়, এই লেজ নতুন লেজ তৈরি করে পুনরায় একটা টিকটিকির যে গঠন কাঠামো আছে সেটার নাম হচ্ছে এপিমরফোসিস। কিন্তু একটা প্ল্যানেরিয়ার ক্ষেত্রে তার পুরো যেখান থেকে কেটে যাবে সেখান থেকে যদি দুটো অংশ, মানে সেখান থেকে যদি দুটো অপত্য জীব তৈরি হয়ে যায় তার নাম হচ্ছে স্যার কি মরফোল্যাক্সিস। এখন আমার অনেক স্টুডেন্টদের মধ্যে, আগে আমি তোমাদের কমেন্ট শুনছি, পরে আগে আমার উদাহরণটা শুনো, অনেক স্টুডেন্টদের মধ্যে এই কনফিউশনটা থাকে স্যার খন্ডীভবন এবং পুনরুৎপাদন মাথায় ঢুকছে না। ক্লিয়ার করে দিচ্ছে আমি, ধরো আমি বেটাও আসি, ঠিক আছে, কোথাও যাচ্ছি, মাঝে বড় বড় কি হলাম কেটে গেলাম, ঠিক আছে, ভালো কথা। মনে করো এই ওপর পোর্শনটা যদি আমি নিজের মতো করে কাজ করতে পারি তাহলে আমি হয়ে যাবো খন্ডীভবন। আমার নিচের এই বুকের নিচের পোর্শনটা নিজের মতো চলাফেরা করছে, বাইক চালাচ্ছে, সবকিছুই করছে, তার নাম হচ্ছে খন্ডীভবন। তার মানে ওপর পোর্শনটা জীবের মতোই কাজ করবে, নিচের পোর্শনটা জীবের মতো কাজ করবে, সেটা হয়ে যাবে কি, সেটা কি হয়ে যাবে হলো খন্ডীভবন বা ফ্র্যাগমেন্টেশন। কথা ক্লিয়ার? কিন্তু কেটে গেল এতগুলো, এখান থেকে যদি নিচের পোর্শনটা তৈরি হয়, ধরো এখানটা কেটে গেল, এ পড়ে আছে, কোনো অসুবিধা নেই, বাইরে ধরো কোথাও পড়েছে রেললাইনের ধারে, এখান থেকে যদি নিচের পোর্শনটা তৈরি হয় তার নাম হয়ে যাবে এপিমরফোসিস, ঠিক আছে। কিন্তু মনে রাখবো ওই নিচের কাটা পোর্শন থেকে যদি পুনরায় একটা ওয়াশিং তৈরি হয়ে যায়, নিচের এই যে অঞ্চল, এখান থেকে ধরো আমার নিচের পোর্শনটা, এখান থেকে দেখা গেলো যাওয়া নতুন করে বুক তৈরি হচ্ছে, হাত তৈরি হচ্ছে, মাথা তৈরি হয়ে যাচ্ছে, বা আমার যে মাথা এখান থেকে যে নিচের পোর্শন চলছে সেখান থেকে যদি পুনরায় যদি তৈরি হয়ে যায় এইরকম যদি তৈরি হয়ে যায় তার নাম হচ্ছে মরফোল্যাক্সিস। মানে পুনরায় বডি তৈরি হয়ে গেলে তার নাম হয়ে যায় মরফোল্যাক্সিস।
কিন্তু যেটুকু কেটে গেছে সেটুকু যদি তৈরি হয়ে যায় তার নাম হচ্ছে এপিমরফোসিস। এই দুটোকে বলা হচ্ছে পুনরুৎপাদন। কিন্তু দেহ যদি তৈরি না হয়, সে যদি ওপর পোর্শনটা নিজের মতো কাজ করতে পারে, নিচের পোর্শনটা যদি নিজের মতো একটা জীবের মতো যদি কাজ করতে পারে, তার নাম হয়ে যায় খুন। এত দূর ডাউট আছে। চলো কে কি কমেন্ট করছে দেখি। স্যার খন্ডি ভবন এর আধার এই নতুন কিছু তৈরি হয় না, যেভাবে কেটেছে ঠিক সেভাবেই কি আমি কাপিল শর্মার বিশাল বড় ফ্যান, ঠিক আছে, আমি ইংরেজি গুলো বুঝতে পারি না। আমাকে যেন কেউ বড় বড় ইংরেজিতে টাইপ করে পাঠায় না, মানে অনেক ধর কোনো কমপ্লেন আছে, ঠিক আছে, ওকে হ্যাঁ হ্যাঁ বলে রেখে দিই। চলো তুমি যেটা বলেছো ঠিক বলেছো, তুমি ভুল বলতে পারো না, সবই আনা তো তুমি কখনোই বলতে পারো, তুমি যেটা বলবে ঠিকই বলবে, বাকিদের বলো সব ঠিক আছে কিনা। এটা কি লিখেছে মূল দেহ থেকে লেজ বলে, একদমই তাই বলতে স্যার, কেচোর পুনরুৎপাদনের উদাহরণ, একদমই তাই। চলো মুস্কান, মুস্কানও ঠিক বলেছে, সবাই ঠিক বলেছে। এতদূর পর্যন্ত কার কি ডাউট আছে, এতদূর পর্যন্ত কারো কিছু ডাউট আছে? তাহলে আজকের মতো কিন্তু আমরা অজন্ম জমনটা শেষ করলাম, ঠিক আছে। মানে লেজ তৈরি হলে সেটা হচ্ছে এপিমরফোসিস, আর দেহটা তৈরি হলে মরফোসিস, একদমই তাই ইব্রাহিম যেটা বলছে, একদমই তাই। চলো তাহলে আজকে আমরা কি কি পড়লাম, মোরাল অফ দ্য স্টোরি এরকম বলে দিই, জাস্ট আমরা পুরো অজন্ম জননটা প্রথম থেকে শেষ করলাম কম বেশি। অজন্ম জননে আমি একটু জাস্ট তোমাদেরকে ছেড়ে দিচ্ছি। অজন্ম জননের ক্ষেত্রে কি দেখলাম, অজন্ম জননের কিছু আমরা নাম দেখলাম, সেটা নাম স্যার কি কি বললাম, অ্যাম্পোমিক্সিস বললাম, ব্লাস্টোজেনেসিস বলেছিলাম, ক্লোন বলেছিলাম, কেন বলেছিলাম, রিসেট ছাড়া হয় এবং তার দেহের নাম অ্যাপোমিকটিক, বিভাজন করলাম, দ্বিভাজন বহুবিভাজন প্লাজমোগামী, দ্বিভাজনের ক্ষেত্রে উদাহরণ বললাম সরল অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ তির্যক, বহুবিভাজনের ক্ষেত্রে আমিবা বললাম, ঠিক আছে, প্লাজমোগামীর ক্ষেত্রে আমরা ওপালিনের ক্ষেত্রে উদাহরণ দিলাম, তারপর আমরা এরকম কিছু একটা ডায়াগ্রাম দেখেছিলাম, তারপরে এই যে উদাহরণ সেগুলো আমরা দেখলাম, তারপরে এই যে ছবি সেটাও দেখলাম, তারপরে এই যে বহুবিভাজন আমিবার ক্ষেত্রে এই পদ্ধতিটা দেখলাম, তারপর প্লাজমোটোমির যে কনসেপ্ট সেটা আমরা দুটো পার্থক্য করে দেখলাম, বহুবিভাজনের ক্ষেত্রে কি দেখলাম যে নিউক্লিয়াস ছিল একটা কিন্তু সেটা ভেঙে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি হয়ে যাচ্ছে, তারপরে সাইটোপ্লাজম বেরিয়ে যাচ্ছে, আচ্ছা প্লাজমোটোমির ক্ষেত্রে কি দেখলাম অনেকগুলো নিউক্লিয়াস আছে, জাস্ট সাইটোপ্লাজম বেরিয়ে যাচ্ছে, তারপর স্যার প্লাজমোটোমির সংগঠন আমরা স্যার এখানে দেখলাম, একজনকে দেখে নাও, তারপরে এরকম কিছু একটা উদাহরণ দিয়েছিলাম, তারপর স্যার কর্কোদ্গম বাডিং বললাম, যেটা যে দেহের বাইরে তৈরি, যেটাকে আমরা এক্সটার্নাল বা এক্সোজেনাস বাডিং বললাম, যেটা স্ট্রেস ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে, এবং টোরোলা দশা বলেছিলাম। গেমিউল গঠন কি বললাম, দেহের ভেতরে যদি তৈরি হয় তার নাম ছিল গেমিউল গঠন, যেটা আমরা নাম দিয়েছিলাম স্পঞ্জ, এটা ছিল ইন্টারনাল বা এক্সোজেনাস, ইন্টারনাল বা এন্ডোজেনাস। খন্ডি ভবনে স্যার কেটে যাচ্ছে, নিজের মতো জীব তৈরি করছে, নিজের মতো জীব তৈরি করছে, ঠিক আছে, এবং স্যার কি করছে পুনরুৎপাদন, মরফোল্যাক্সিস এপিমরফোসিস বললাম, মরফোল্যাক্সিসের ক্ষেত্রে আমরা বললাম পুরোটাই তৈরি হবে, আর এপিমরফোসিস যেটুকু কেটেছে সেটা যদি তৈরি হয় এটা নাম ছিল স্যার কি আমাদের পুনরুৎপাদন। আশা করছি আজকে পর্যন্ত যা যা আমি পড়ালাম তোমাদের ক্লিয়ার হয়েছে, কারো যদি কোনো ডাউট থাকে তাহলে বলো, যদি না ডাউট থাকে তাও বলো। তোমাদের আগামী দিন যে ক্লাসটা হবে সেটা হচ্ছে কি বার, আগামী তোমাদের কি কি বার থাকে গো একটু আমাকে কেউ জানাও। স্যার 9:05 বেজে গেছে, বাবা 5 মিনিট দেরি, হ্যাঁ এরকম করে বলে দিস না, মনটা খারাপ হয়ে যাচ্ছে, এত তাড়াহুড়ো করে পড়ালাম তোদেরকে, তা হচ্ছে 9:05 বেজে গেছে। আচ্ছা এতদূর পর্যন্ত মন্ডে, ঠিক আছে, সোমবার তোমাদের কিন্তু আমি লাস্ট ক্লাস করাবো, এবং লাস্ট ক্লাস করানোর পরে আমি কিন্তু তোমাদেরকে এখন যদি পারছি পিডিএফটা দিয়ে দিচ্ছি। সোমবার তোমাদের লাস্ট ক্লাস হবে, ভালো করে শুনে নাও, সোমবার তোমাদের লাস্ট ক্লাস হবে। লাস্ট ক্লাসের পরে যদি তোমাদের ক্লাস করার ইচ্ছা থাকে অবশ্যই কিন্তু অ্যাডভান্স পেমেন্ট 199 করা কিন্তু বাধ্যতামূলক। এটা যারা করবে পেমেন্ট তাদেরকেই কিন্তু আমরা এই অ্যাপে অ্যাপ্রুভাল দেব, না হলে কিন্তু দেব না। এবং তোমাদেরকে বলে দিই আমি তোমাকে যে অ্যাপে করাচ্ছি তুমি হচ্ছে ফ্রি অফ কস্ট, না স্যার এটা প্রতি মাসে আমাকে স্যার 1999 টাকা প্রতি মাসে স্যার কি করতে হচ্ছে পেমেন্ট করতে হচ্ছে, যদি তুমি না হয় তুমি একবার চেক করে নেবে, টিচমেন্ট এখন ফ্রি অফ কস্ট না স্যার, তাহলে তোমাকে স্যার আমি তোমাকে পেমেন্ট করে কিন্তু স্যার ক্লাস করাচ্ছি, হ্যাঁ না, সেটার জন্য তোমাদের কিন্তু
পেমেন্ট করাটা বাধ্যতামূলক। এবং আমি তোমাদেরকে বলবো আজকে যদি পারো, কেউ কালকে যদি পারো, সোমবারের আগে যদি পারো, অতি অবশ্যই তোমরা কি করো পেমেন্ট করো। যারা আছো তাদেরকে কিন্তু তোমরা পেমেন্ট করে স্ক্রিনশটটা কিন্তু গ্রুপে পাঠাও, ঠিক আছে? যদি পেমেন্ট না করো আমি কিন্তু টিচমেন্ট থেকে বাদ দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে, আমাদের যে নতুন যে হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছে সেখান থেকে কিন্তু তোমাদেরকে আমি খুব সুন্দর করে বাদ দিয়ে দেবো। এরপর যদি কেউ বলো স্যার আপনার টাকার সমস্যা, আমি স্যার দুদিন পরে দেবো, সমস্যা চলছে, 200 টাকা কোনো সমস্যার কথা নেই, আমি জাস্ট তোমাদেরকে ধরে রাখার জন্য নিচ্ছি, যদি এরকম তার সমস্যা থাকে অবশ্যই জানাবে আমাকে, সেটা আলাদা কথা, ঠিক আছে? চলো আজকে আমাদের এখানেই, ভালো থাকবে, সুস্থ থাকবে, নোটটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, চলো স্যার, স্যার নোটগুলো অবশ্যই গ্রুপে দিচ্ছি, চলো গুড নাইট, ভালো থাকবে।